বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বাড়িতে বানানো কাস্টার্ড পাউডার দিয়ে ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেখাবো। একদম ইজি রেসিপি, একদম ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। আমি একটা ছোট্ট কড়াই নিয়েছি, যেটাতে আপনি করতে চান সেটাতেই নিয়ে নেবেন, কোনো সসপ্যান বা যে কোনো কিছু। আমি এখানে দিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার, এটা বাড়িতে বানানো। আর এটার রেসিপি আমি ওপরে আই বাটনে দিয়ে রেখেছি, চাইলে আপনি দেখে নিতে পারেন। আর 1/4 কাপ কাস্টার্ড পাউডারের জন্য আমি এখানে 3 থেকে 3.5 কাপ দুধ নেব। এতটা দুধ নেওয়া জরুরি নয়, 1.5 থেকে 2 কাপ দুধ যথেষ্ট। আমি একটু বেশি করে নিচ্ছি যাতে একটু এক্সট্রা ক্রিমিনেস হয়। আমি দুধটাকে একটু শুকিয়ে নেব, মোটামুটি 3.5 কাপ দুধটাকে আমি মোটামুটি 1.5 কাপ মতো করে নেব, তাতে এক্সট্রা একটা ক্রিমিনেস আসবে। তবে আপনি 1.5 থেকে 2 কাপ দুধ দিয়ে তার মধ্যে একটুখানি মিল্ক পাউডার বা একটুখানি কনডেন্সড মিল্ক বা বাড়িতে যেটা আমরা তুলে রাখি দুধের সর, মালাই, সেটাও দিতে পারেন, তাহলেও আপনার একেবারে ঝটপট হয়ে যাবে, দুধটা শুকাতে সময় লাগবে না। তবে আমি এখানে একটু বেশি করে দুধ নিয়েছি, আর অলরেডি আমি কিন্তু কাস্টার্ড পাউডারের মধ্যে দুধ পাউডার দিয়ে রেখেছি, সুতরাং দুধ পাউডারে এত বেশি হবে না। আর দুধটা একটু বেশি করে নিয়েছি, শুকিয়ে নেব, একদম সুপার ক্রিমি একটা টেক্সচার আসবে। আমি কাস্টার্ড পাউডারের দলাগুলো, মানে লাম্পসগুলো ভাঙার জন্য একটা হ্যান্ড হুইস্কার ব্যবহার করছি, আপনি চামচ দিয়েও করতে পারেন, তাতে একটু সময়টা বেশি লাগবে এই আর কি। মোটামুটি কোনো প্রকার লাম্পস যেন না থাকে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একেবারে লাম্পস ফ্রি হয়ে গেছে, একেবারে স্মুথ একটা ঘোল তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করার জন্য বসাবো। একবার আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন একদম স্মুথ, একেবারেই লাম্পস নেই। তো এখন চলুন রান্না করার জন্য বসাই। চাইলে আপনি হিটটাকে হাইয়ে রাখতে পারেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই, কিন্তু লাগাতার আপনাকে নাড়াতে হবে, নাড়াতেই থাকতে হবে, এটা কিন্তু থামানো যাবে না। যখন এটা ফুটতে শুরু করবে তখন একটু কিছুক্ষণ পরপর নাড়ালেও চলবে, কিন্তু শুরু থেকে নাড়াতেই থাকতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা নিচে বসে যায় আর এটা নিচে থেকে জ্বলতে শুরু করে। তো দেখুন খুব সুন্দর ফুটতে শুরু করেছে, আর আমি শুকিয়ে নেব, আগে থেকেই বলেছি। আর আমরা দেখব যতক্ষণে কি এটার একটা ক্রিমি ভাব না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে রান্না করব। কর্নফ্লাওয়ারটা তো একেবারে সঙ্গে সঙ্গেই কুক হয়ে যায় গরম জলে দিলে, কিন্তু আমার এখানে উদ্দেশ্যটা হচ্ছে দুধটাকে গাঢ় করে নিয়ে ক্রিমি টেক্সচারে আনা। তাহলে একটু সময় ওয়েট করে নিই। এই দেখুন বন্ধুরা, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর দুধের ওপরের দাগটা দেখে আপনি বুঝতে পারছেন, কড়াইয়ের দাগটা দেখে বুঝতে পারছেন যে একেবারে অর্ধেক হয়ে গেছে। আর চামচেও অনেকটা ভারী ভারী লাগে, দেখেই বোঝা যাচ্ছে, আর চামচেও বোঝা যাচ্ছে, তারপরও একবার এরকম করে আপনি দেখে নিতে পারেন। দেখুন চামচের পেছনে আমি যদি এরকম আঙুল দিয়ে টান দিই তাহলে একেবারে সুন্দর একটা রেশা স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে এটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। এবার আমরা এটাকে ঠান্ডা হতে দেব, অন্য পাত্রে নিয়েও ঠান্ডা করতে পারেন, আমি সরাসরি এইভাবে ঢেকে ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, একেবারে একটুও গরম থাকলে চলবে না। এবার আমার এখানে কাস্টার্ড ক্রিমটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে ফ্রুটস মেশাবো। তো ফ্রুটসে আপনি যে কোনো ধরনের ফ্রুটস নিতে পারেন, আপনার যে কোনো মানে পছন্দের যে কোনো ফল নিতে পারেন, ছোট ছোট করে কেটে নিতে হবে, ব্যাস, অন্য কোনো কাজ নেই। এখানে আমি কিছু আপেল নিয়েছি, নাশপাতি নিয়েছি, কিছু বেদানা ছাড়িয়ে নিয়েছি, আর একটুখানি কলা নিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো। যে কোনো রকমের ফল আপনার যা পছন্দ, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটাই আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে নরম এবং ক্রাঞ্চি দু ধরনের ফলই যদি থাকে তাহলে খেতে খুব ভালো লাগে। তো আমি সম্পূর্ণ ফলগুলো দিয়ে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই লেগে গেছে, ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমাদের এই মিশ্রণটাকে ঠান্ডা করতে হবে। আপনি চাইলে এটাকেই এভাবেই ফ্রিজে রেখে দিন 1 থেকে 1.5 ঘন্টার জন্য, তারপরে সার্ভ করুন, বা আমি এখন প্রথমে সার্ভ করে তারপরে ট্রে ধরে আমি ফ্রিজে রেখে দেব। তো আগে আমি সার্ভ করে নেব, তারপর রাখবো। দেখুন বন্ধুরা, একদম সহজ রেসিপি, একেবারে ঝটপট তৈরি হয়ে যায়। আর এই যে কাস্টার্ড পাউডারের রেসিপিটা, এটা কিন্তু আমি ওপরে আই বাটনে দিয়ে রেখেছি, চাইলে আপনি ওখান থেকে দেখে নিন। আর কাস্টার্ড পাউডার তৈরি করাটাও একদম ঝামেলা না, একদম ঝটপট তৈরি হয়ে যায়, 2 মিনিটে তৈরি হয়ে যায়। তো আপনি এই কাস্টার্ড পাউডার দিয়ে বাড়িতে এভাবে আপনি ফ্রুট কাস্টার্ড বানিয়ে খান, বা কাস্টার্ডের যে কোনো ধরনের ডেজার্ট আপনি বানিয়ে এনজয় করতে পারেন। অবশ্যই রেসিপি ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। দেখুন বন্ধুরা, আমার এখানে এইটুকুই হয়েছে, পুরোটাই হয়ে গেছে সার্ভ করা। ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি, এতে দেখতে একটু সুন্দর লাগে।
আর এবার আমি এভাবেই ট্রেটা ধরে আধা থেকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, তারপরে আমি এটাকে সার্ভ করব বা খাবো। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন না, আর বেল আইকনকে অবশ্যই অলে প্রেস করবেন, তাতে কি হবে আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।